হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো পাবদা মাছের মাছ পাতুরি আজকে আমি আপনাদের সাথে হাতে মেখে পাবদা মাছ কুমড়ো পাতার মধ্যে পাতুরির রেসিপি করে দেখিয়েছি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে আর এই পাতুরির রেসিপি এত দুর্দান্ত খেতে যে এটা হলে আপনাদের আর অন্য কিছুই লাগবে না তো চলুন দেখিনি এই রেসিপিটা বানানোর জন্য আমাদের কি লাগছে তো দেখুন প্রথমে আমি এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি এরপর আমি মাছগুলোর মধ্যে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে দিয়েছি আচ্ছা আপনারা যদি গ্রেভি খেতে ভালোবাসেন না তাহলে কিন্তু এই যে পেঁয়াজটা সেটা একটু বেশি দেবেন দেখবেন দারুণ লাগবে আর এখানে আমি দিয়ে দিয়েছি ছ সাতটার মতন রসুন কুচি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা সর্ষে আর লঙ্কাকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচের মতন এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দেব পরিমাণ মতন একটু হলুদ আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল সর্ষের তেলটা দিয়ে এরপর আমি মাছটাকে ভালো করে এই সব কিছুর সাথে ম্যারিনেট করে নেব তো মাছটা যতক্ষণ আমি ম্যারিনেট করছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ রেসিপি দেখার পর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিগুলো কেমন লাগছে তো দেখুন এখানে আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে এরপর আমি একটা প্যান নিয়ে নেব যেই প্যান হোক বা কড়াইয়ের মধ্যে বসাবেন সেই প্যানটা নিয়ে নেবেন প্যানটা নিয়ে এরপর আমি ওর মধ্যে আগে থেকে ধোয়া কুমড়ো পাতা এইভাবে প্যানের ওপরে ভালো করে সাজিয়ে দেব। তো এখানে আমি পাঁচ ছটার মতন কুমড়ো পাতাকে দিয়ে দিয়েছি কুমড়ো পাতাটা দিয়ে এরপর আমি ম্যারিনেট করা যেই মাছগুলো ছিল সেইগুলোকে আমি একে একে এইভাবে ভালো করে একটু সাজিয়ে দেব। আর এই মাছের যে রেসিপিটা না আমি কিন্তু আগে একদমই করিনি কারণ পাবদা মাছ পেঁয়াজ দিয়ে কোনো সময় মানে আমি খাইনি এটাই ফার্স্ট টাইম আমি করেছি বিশ্বাস করবেন না দারুণ লেগেছে খেতে একদম এক কথায় অসাধারণ যারা একটু অন্য রকম মানে মাছের একটু অন্য রকম পদ খেতে ভালোবাসেন না তো এরকম ভাবে একবার রান্না করে দেখবেন সত্যিই খুব ভালো খেতে তো দেখুন এখানে মাছের মশলা টশলা সব দিয়ে আমি চেরা কাঁচা লঙ্কা এক্সট্রা দিয়ে এরপর আমি ওর ওপর থেকে আরও দুধ থেকে তিনটের মতন কুমড়ো পাতা দিয়ে ভালো করে একটু ঢেকে দেব তো এখানে লাস্ট পাঁচটা থেকে ছটা পর্যন্ত কুমড়ো পাতা আপনারা দিয়ে দিতে পারেন আমি এখানে তিনটে কুমড়ো পাতা দিয়ে দিয়েছি এরপর আমি প্যানটাকে নিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মতন একটু রান্না করে নেব তো দশ মিনিট পর দেখুন আমার মাছ পাতুরিটা হয়ে এসছে তো আমি আপনাদের একটু খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে তো মাছটার এত সুন্দর স্মেল বেরিয়েছে না যে কি বলবো তো আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন একদম কম সময়ের মধ্যে দারুণ টেস্টি একটা রেসিপি রেসিপিটা বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ